বন্ধুরা জানো, আমি একটা দারুণ জিনিস খেলাম, এত স্বাদে লাগলো। তা চলো, এটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করে পারবো না। মা, এটা কী গো? বাঁধাকপি বাঁধাকপি ফ্লেভার লাগছিল। এটা বাঁধাকপির বড়া। ও মাই গড, তুমি করতে শুরু করে দিয়েছো? এটা একটু বন্ধুদেরকে বলে দাও কী কী মিশিয়েছে, একটু বলে দাও। বাঁধাকপি যেমন করে তরকারি করো ওরকম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ওটা ভালো করে ধুয়ে ওর মধ্যে চালের গুঁড়ো মিশিয়েছি, আদা, একটু রসুন, নুন মিষ্টি, একটু গুঁড়ো লঙ্কা, আর হ্যাঁ একটু চিকেন মশলা দিয়ে মেখে বেসন, একটু ময়দা দিয়েছি। বেসনও দিতে পারে, আমি বেসনটা ভাতের সঙ্গে অত ভালো লাগে না। ময়দা দিয়ে ইয়ে করেছি, বড়া করে নিচ্ছি। এই যে বড়া করছি, ওয়াও, এই যে বড়া হচ্ছে। এটা কেউ যদি চায় বেসন দিয়ে করতে পারে তো? হ্যাঁ, বেসন দিয়ে করা যায়। আমি চালের গুঁড়ো আর ময়দা, আচ্ছা যেহেতু চালের গুঁড়ো দিয়েছি আমরা, যেজন্য ময়দা দিয়েছি, আমাদেরটা খুব ভালো লাগে চালের গুঁড়ো আর ময়দাটা, সব বড়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আর যদি পেঁয়াজি ঠেয়াজি হয় তাহলে সেটা বেসন দিয়ে করি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা বেসন দিয়ে করতে পারো বা তোমরা চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করেও করতে পারো। তো অসাধারণ লাগে এটা ভাতের সাথে খেতে, আমি খেয়েছি আগেও, দারুণ দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম বড়া ভাজা দারুণ লাগে। তো থ্যাংক ইউ মা, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম তুমি করেই ফেলেছো টোটালি, আমার জন্য একটু বেশি করে ভেজো, আমি রাতেও খাবো। তো বন্ধুরা আজকের মতো টাটা।